দেখুন যে কারণে মধ্যরাতে এফডিসিতে বিশৃঙ্খলা। অনলাইন ডেস্ক। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দিনভর শান্তিপূর্ণ ভোটের পর মধ্যরাতে এফডিসিতে বিশৃঙ্খলা দেখা দেয়। তোপের মুখে মধ্যরাতে চিত্রনায়ক শাকিব খানকে এফডিসি ছাড়তে বাধ্য হন। রাত আনুমানিক 2টার দিকে এফডিসির ভোটকেন্দ্রের সামনে এমন ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিত্রনায়ক শাকিব খান অনেক আগে থেকেই ভোটকেন্দ্রে অবস্থান করছিলেন। তার পছন্দের প্যানেল ওমর সানি, অমিত হাসানের মধ্যে ভোটের দিক দিয়ে সভাপতি পদপ্রার্থী ওমর সানি এগিয়ে আছেন। তবে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অমিত হাসান তার প্রতিদ্বন্দ্বী জায়েদ খান থেকে পিছিয়ে রয়েছেন। সভাপতি প্রার্থী মিশা সদাগর এ সময় সাকিবকে সুরক্ষা দিয়ে গাড়িতে তুলে দেন। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।